স্যার এই আপনাদের যে নামযোগ্য অনুষ্ঠানটা এটা কততম এই বিষয়ে আপনি কিছু বলেন নমস্কার স্বাধীন বাংলা নিউজে যারা এসেছেন অর্থাৎ পক্ষ থেকে তাদের কাছে আমরা কৃতজ্ঞ আশ্রম প্রতিষ্ঠিতা নিত্যলীলা প্রবিষ্ট গোপাল পাগল গোস্বামী চলা জঙ্গলাকীর্ণ মধুপুরী উনি এই নিত্যানন্দ বিগ্রহটি প্রতিষ্ঠিত করেন জনশ্রুতিতে আছে উনি একজন মহৎ সুপুরুষ উনি ওনার মধ্যে অনেক অলৌকিক কীর্তিকলাপ ছিল আমরা বড়দের মুখ থেকে এটুকুই জানতে পেরেছি ওনার তিরোধান দিবস উপলক্ষে প্রতি বছর এখানে তিথি অনুযায়ী অগ্রহায়ণ মাসে তার মৃত্যুবার্ষিকী পালিত হয়ে আসছে বিগত দিনে স্বল্প পরিসরে এই নামযজ্ঞ অনুষ্ঠিত হতো কিন্তু বর্তমান বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে জননেত্রী শেখ হাসিনা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মঠ মন্দির মসজিদ গির্জায় ওনার হাত সুপরিচিত করেছেন তারই ফলশ্রুতিতে এই নিত্যানন্দ সেবাশ্রম উত্তর টাঙ্গাইলের মধ্যে অন্যতম একটি প্রাচীনতম প্রতিষ্ঠান আমরা প্রতি বছরই এই প্রতিষ্ঠিত গোপাল পাগল গোস্বামী তিরোধান দিবস বিরানব্বই বছর আজকের এই অনুষ্ঠান হচ্ছে 92 বছর যাব আমাদের পূর্বপুরুষেরা পালন করে এসেছে তাদেরই প্রজন্ম আমরা জিনিসটা ধারাবাহিকভাবে ধরে রেখেছি সেই ফলশ্রুতিতে দূর দূরান্ত থেকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান লোকের সমাগম ঘটে বিরাট এক মিলন মেলায় পরিণত হয় তাদের সেবা দেওয়ার যথাসাধ্য আমরা প্রতিদিনই 7 দিন 7 রাত্রি তাদের সেবাদান করে থাকি বর্তমান সরকার স্থানীয় সরকার আমাদের এই উৎসবে সাহায্য প্রদান করে থাকে পৌরসভার থেকেও আমরা কিছু অর্থ যোগান পেয়ে থাকি সকল কিছু মিলিয়ে এখানে আমরা 7 দিন 7 রাত নামযজ্ঞ অনুষ্ঠিত হয়ে থাকে গোপাল পাগল গোস্বামী তিরোধান দিবস আবারও আমি স্বাধীন বাংলা নিউজ টিভিকে আমাদের আশ্রমের পরিচালনা পরিষদের পক্ষ থেকে তথা মধুপুর উপজেলা হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি সবাইকে নমস্কার আপনাকে ধন্যবাদ নমস্কার আমি অলোক কুমার চৌধুরী স্বপন মধুপুর শ্রী শ্রী নিত্যানন্দ সেবা অনাথ আশ্রমের সাধারণ সম্পাদক আমি স্বাধীন বাংলা টিভি নিউজকে কৃতজ্ঞতা প্রকাশ করি আজকের এই 92তম গোপাল পাগল গোস্বামীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে উনি এই আশ্রমের প্রতিষ্ঠাতা ওনার মৃত্যুবার্ষিকী আমরা যুগ যুগ ধরে পালন করে আসছি জনশ্রুতিতে রয়েছে উনি একজন মহাপুরুষ ছিলেন ওনার অনেক অলৌকিক শক্তি ছিল আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই নমস্কার আমার আছেন উনি অত্র আশ্রমের সভাপতি বাবু সুবল চন্দ্র সাহা উনি দীর্ঘদিন যাবৎ
এই আশ্রমে সভাপতি পদ অলঙ্কৃত করে এসে ওনার দিক নির্দেশনায় আমাদের সার্বিক সহযোগিতা এই চরাজীর্ণ আশ্রম থেকে আমরা আজ পর্যন্ত উন্নতির লক্ষ্যে এটার কলেবর বৃদ্ধি করেছি জনগণ এবং সরকারি সাহায্যের ধন্যবাদ জানাই আপনাদের সাথে।